বারান্দায় বৃষ্টি বিলাস। আমাদের অ্যাপার্টমেন্টের বারান্দাগুলো এখন অনেক ছোট হয়ে গেছে, তো যেটা সমস্যা হয় যখন বৃষ্টি নামে তখন একটা কমন প্রবলেম দেখা যায় যে বৃষ্টি দেখার জন্য আমরা বারান্দায় যাব, বারান্দায় গিয়ে বসবো নাকি দাঁড়াবো নাকি চা খাবো, এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকি এবং এটা করতে করতে আসলে বৃষ্টি শেষ হয়ে যায়। একটা খুব মজার সলিউশন হতে পারে এই ধরনের একটা স্ট্যান্ডিং টপ। তো বেলকনির আমরা যেটা করেছি, বেলকনির রেলিংয়ের উপরে একটা মেটাল টপ দিয়ে দিয়েছি, যেটার কারণে হচ্ছে এখানে একটা স্ট্যান্ডিং জোন ক্রিয়েট হয়েছে যেটাতে আপনি বসে লেখালেখি করতে পারছেন, চা খেতে পারছেন, চা রাখতে পারছেন, গল্প করতে পারছেন, হাত রেখে সুন্দর মতো করে ভিউটা এনজয় করতে পারছেন। তো এই এটা অনেকভাবেই বানানো যায়। তো আমরা যেটা করেছি এটা একটা এমএস শিট দিয়ে বানানো, এমএস শিটটা পাউডার কোটেড, বেশ স্মুথ একটা ফিনিশিং আসে পাউডার কোটের কারণে, এবং একটা পারফোরেটেড শিট মাঝে ইউজ করা হয়েছে যাতে জায়গাটা ছোট না লাগে এবং আলো পাস করে এবং বেশি বন্ধ বা বেশি আটসাট ভাব তৈরি না হয় বারান্দায়। ছোট বারান্দায়ও আপনি এটা দেওয়ার ফলে আমার মনে হয় না যে আসলে তেমন কোনো স্পেসের প্রবলেমে আপনি পড়বেন, কারণ মোস্ট অফ দ্য পার্ট আসলে আমরা রেলিংয়ের বাইরেই হ্যাং করে দিয়েছি এবং টোটাল জিনিসটাকে ঝালাই করে দেওয়া হয়েছে, এবং এটা মোটামুটি ওয়াটারপ্রুফ, যার কারণে হালকা পাতলা বৃষ্টি পড়লেও আসলে কোনো সমস্যা নেই।